সোমবার মিজোরামের রাজধানী আইসল থেকে প্রায় একশো কিলোমিটার দূরে দক্ষিণ মিজোরাম হাতিয়াল জেলায় একটি পাথর খাদান ধসে পড়ার খবর মেলে মঙ্গলবার সকালে আটজনের দেহ উদ্ধার হয়েছে ওই জেলার পুলিশ সুপার বিনীত কুমার জানান সোমবার বেলা তিনটি নাগাদ এবিসিআই ইনফ্রাস্ট্রাকচার নামের একটি পাথর খাদানে কয়েকজন কর্মী কাজ করছিলেন হঠাৎই ধস নামে খাদানের ভেতরে কর্মীরা যখন পাথর সংগ্রহ করছিলেন সেই সময় ভূমিদোষের কারণে ওই দুর্ঘটনা বলি মনে করা হচ্ছে দুর্ঘটনার খবর পেয়ে অকুস্তলে ছুটে যান উদ্ধার কর্মীরা উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় স্বেচ্ছাসেবকরাও একাধিক মেডিকেল দল ঘটনাস্থলে রয়েছে সূত্রের খবর যে সংস্থাটির এই পাথর খাদান তারা মিজোরামে একটি হাইওয়ে তৈরির কাজ করছে সেই জন্যই বড় পাথর এবং বোল্ডার সংগ্রহের কাজ চলছিল তার মধ্যেই এই দুর্ঘটনা পিয়ারো রিপোর্ট আর ই নিউজ